বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বামফ্রন্টের বালুরঘাট লোকসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী রনিন বর্মন। তিনি লোকসভা ভোটে চারবার বিজয়ী সাংসদ ছিলেন। তারপর 2009 দলের নির্দেশ মতো একবার এই কেন্দ্রে বাম প্রার্থী হন প্রশান্ত মজুমদার। তিনিও বিপুল ভোটে প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ করেন। 2014 সালে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলে হেরে যায় আরএসপি। তারপর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট লোকসভা কেন্দ্রে ঘাসফুলের রমরমা। এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দলকে চাঙ্গা করতে ও কর্মীদের মনোবল বাড়াতে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী হিসাবে চারবারের জয়ী রনিন বর্মনের নাম ঘোষণা হতেই পুরো দমে প্রচারের ময়দানে নেমে পড়েছেন বাম কর্মী সমর্থকেরা। রনেনবাবু বলেন, এই লোকসভা ভোটে বিজেপি ও টিএমসির বিরুদ্ধে তার লড়াই, তবুও 100% জেতার বিষয়ে আশাবাদী তিনি। ভোটের কাজ নিশ্চয়ই করবো, আমরা সবাই সহযোগিতা করবে, পার্টি তো ঠিক করেছে। প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে এত তাড়াতাড়ি বলবো না, যদি একটা কথা বলে দেয় সেটা মিথ্যা কথা বলা হয়, সেই কারণে আমি বলবো না। তবে লড়ছে, আমি আশাবাদী আমি জয়ী হব। অন্যদিকে প্রচারের ময়দানে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ। শনিবার বল্লা কালী মন্দিরে গিয়ে পুজো দেন অর্পিতা দেবী। শুক্রবার তিনি কলকাতা থেকে বালুরঘাট ফিরে আসেন। প্রচার শুরুর আগে সকালে তিনি বল্লাতে যান। প্রচার শুরুর আগে এদিন তিনি বল্লা কালীবাড়িতে গিয়ে পুজো দেন। এরপর বালুরঘাট এসে বিভিন্ন নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে প্রচারের রণকৌশল ঠিক করা হয় বলে জানা গিয়েছে। আমি আশীর্বাদ প্রার্থনা করে এলাম, যাতে আরেকবার আমরা এখান থেকে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস আরেকবার নিয়ে যেতে পারে এবং আগামী দিনে মানুষের জন্য এই অঞ্চলে কাজ করতে পারে, সেই আশীর্বাদ চাইলাম। তারপরে আমাদের একটা নিজস্ব, এখন তো অনেক বেশি কর্মী বৈঠক ঘরোয়া মিটিং এগুলো হবে, কাল আমাদের একটা ডিস্ট্রিক্ট কমিটির মিটিং আছে, তাতে কী নির্দেশ আসে সেই অনুযায়ী মেইনলি পরশু থেকে হয়তো আমরা ফুল ফ্লেজড প্রচারে, কারণ এখন পারমিশন নেওয়া এখন সবই অনলাইন হয়ে গেছে, এইগুলো শুরু করে দিচ্ছি। এবার দোয়াল লেখন হচ্ছে, ফ্লেক্সগুলো তৈরি হয়ে যাবে, সোম মঙ্গলবারের মধ্যে ফ্লেক্স পড়বে। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।